ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজে সৎ থেকে ঠকে গেলেও শান্তি, দিন শেষে নিজের উপর সন্তুষ্ট থাকা যায়। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঘুম অসাধারণ একটি জিনিস, যদি আসে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে তো সব কিছু মনে করিয়ে দেয়। সব খোলা চোখ হয় যেমন দেখতে পায় না, সব বন্ধ চোখ হয় তেমন ঘুমায় না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের পথে চলতে চলতে সবাই তো ভুল করে, কেউ বা আবার সবটা যেন ভুলেই জীবন ঘোরে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনোদিনও শোধ করা যায় না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন অনুভব করবে তুমি তোমার পরিস্থিতি থেকে পড়ে যাচ্ছ, তখন মনে রাখবে ঈশ্বর নিশ্চয় তোমার পাশে থাকবেন তোমাকে উঠানোর জন্য। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেখতে সুন্দর হওয়ার চেয়েও ব্যবহার আর ব্যক্তিত্ব সুন্দর হওয়াটা বেশি জরুরি। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বুক পকেটে টাকা না থাক, বুকে আত্মসম্মান থাকাটা জরুরি। বুদ্ধি না থাক, বিবেক থাকাটা জরুরি। জ্ঞানী না হও, দানি হওয়াটাই জরুরি। বড়লোক না হও, বড় মনের মানুষ হওয়াটাই জরুরি। মানুষ হয়ে মানবিকতা থাকাটাই জরুরি। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি নেই সেটা না ভেবে যা আছে তা নিয়েই সুখে থাকতে পারার নামই হচ্ছে সার্থক জীবন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেব না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এমন কোনো নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধনসম্পত্তি মুহ নয়, জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা ঈশ্বরই বুঝবেন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যার বিচার আদালত করতে পারে না তার বিচার করে দেয় সময়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী আর প্রমাণের দরকার একেবারেই হয় না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, পিতামাতার সেবায় যে পূর্ণ অর্জন হয় সেটা সমস্ত তীর্থস্থানে ঘুরেও অর্জন করা যায় না। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভালো কিছু তার ভাগ্যে জুটে যে অপেক্ষা করে, ভালো কিছু সেই পায় যে চেষ্টা করে, আর বাস্তবতা সবচেয়ে ভালো কিছু সেই অর্জন করে যে সত্যের পক্ষে দাঁড়ায়। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা শক্তি হলো একটি পেশির মতো, আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটা কেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটা, কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটা সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। অর্থাৎ শব্দ হলো ব্রহ্ম, শব্দের ব্যবহার ভেবে করুন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের চিন্তা ভাবনা সচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিশোধ চাইলে আমিও নিতে পারতাম অমানুষদের সাথে অমানুষ হয়ে।
রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ইচ্ছা শক্তি হলো একটি পেশির মতো, আপনি যত বেশি এটাকে ব্যবহার করবেন এটা ততই শক্তিশালী হবে। রাধে রাধে।